আসসালামু আলাইকুম দাদা, আপনার নাম? রঞ্জিত। রঞ্জিত, আচ্ছা দাদা, আপনার যে ফিল্ডে একটা করলার জাত দেখতে পাচ্ছি, এটা কোন কোম্পানির কি জাত? রফিক সিড কোম্পানির সম্রাট সুপার। সম্রাট সুপার না তো আপনি চাষাবাদ করছেন কি অন্যান্য পাশাপাশি কি অন্যান্য ভ্যারাইটি চাষাবাদ করছেন? জাত করছেন না তো কেমন পাচ্ছেন রফিক সিডের সম্রাট সুপারের মধ্যে ফলন কেমন পাচ্ছেন, আর অন্যান্য কোম্পানির যেগুলা করছেন এগুলার সুযোগ সুবিধা কি, বা রফিক সিডসের যে সম্রাট সুপার করছেন এটাতে আপনি কি সুবিধা পাচ্ছেন? রফিক সিডের বাইরে আসে নাই, এটাই সবচেয়ে বড় কথা। মানে গাছ জটলা হয় নাই? অন্যান্য ভ্যারাইটিতে কি জটলা হয়েছে? অন্যান্য ভ্যারাইটিতে গাছ মরে যাচ্ছে এবং আচ্ছা আচ্ছা, মানে পাশাপাশি করছেন, এই পাশে যেগুলো দেখতেছি এটা অন্য ভ্যারাইটি, কিন্তু গাছ ফলন আছে কিন্তু গাছ মারা যাচ্ছে না, কি ওই ওই তুলনায় কি রফিক সিডসের সম্রাট সুপারে কিন্তু আপনার রোগটা দেখা যাচ্ছে না নাকি? তো দাদা, আপনি রফিক সিডসের সম্রাট সুপার তো বোধহয় এইবারেই প্রথম চাষাবাদ করছেন, তো আপনার অনুভূতি কেমন, বা আপনি যদি অন্যান্য কৃষক যদি চাষাবাদ করে সেক্ষেত্রে আপনার কৃষকের জন্য যদি আপনি কিছু সাজেস্ট করেন আর কি রফিক সিডের সম্রাট সুপার কি চাষাবাদ করতে পারবে অন্যান্য কৃষক যদি আপনার ভিডিওটা দেখে করতে চায়? একটাগুলো ম্যাক্সিমাম আধা কেজি হচ্ছে। আধা কেজি হচ্ছে না, ম্যাক্সিমাম আধা কেজি হচ্ছে, কিন্তু বড় করতে চাইলে এর চেয়ে কি বড় হয়? হ্যাঁ বড় হবে। বড় মানে আপনি আপনি আধা কেজিতে উঠাই ফেলতেছেন? আচ্ছা দাদা, মানে গতকালকে ছিটছেন, এখন আবার কতদিন অন্তর অন্তর আপনি ফলন উঠাচ্ছেন? চার দিন পর পর ফল কাটতেছেন না? মানে চার দিনে আপনি কতটুকু ওজন পাচ্ছেন পার পার ফিসের? আধা কেজি, আধা কেজি করে 500 গ্রাম করে পাচ্ছেন না চার দিনের মাথায়? আচ্ছা, মানে ওটা যদি 5-6 দিনের মাথা হয় তাহলে 600-700 গ্রাম তো ইজিলি হবে। এটা 300-400 গ্রাম হবে না? তো দাদা, আপনার এলাকায় যদি রফিক সিডসের কেউ চাষাবাদ করে, বা আপনার এলাকার কৃষকরা যদি করলার চাষাবাদ করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে পারেন? অবশ্যই বলতে পারবো, এটা মনে করেন করতে পারবে নিঃসন্দেহে, মোটামুটি ভালো দেখা যাচ্ছে। ওকে দাদা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।